আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এইচ এম মাহমুদ হারুন। আমি মনোরোগ ও মাদকাসক্ত বিশেষজ্ঞ। আমি আবাসিক সাইকিয়াট্রিস্ট হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকায় কর্মরত আছি। পাশাপাশি আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং কাউন্সেলিং সাইকোথেরাপিস্ট হিসেবে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার ধানমন্ডি নয়রেতে নিয়মিত রোগী দেখি। আজকে আমি আপনাদের সামনে একটি খুব চমৎকার টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হলো প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার খুব ইন্টারেস্টিং বিষয়। রোগী আমাদের কাছে এসে প্রায়শই বলে যে স্যার আমি প্যানিক হয়ে যাচ্ছি বা আমার মধ্যে প্যানিক দেখা দিচ্ছে। কিন্তু প্যানিক বলতে আমরা আসলে কি বুঝি? আমরা সাইকিয়াট্রি বা মনোরোগের ভাষায় প্যানিক বলতে কি বুঝি এবং কীভাবে চিকিৎসা হবে আজকে সে সম্পর্কে জানব। প্রথমেই ধরা যাক প্যানিক অ্যাটাক জিনিসটা কী। বই পুস্তকের ভাষায় বলা থাকে যে হঠাৎ করে, আমি সহজ বাংলায় বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, হঠাৎ করে তার মধ্যে তীব্র ভয় বা তীব্র একটা অস্বস্তি কাজ করে, যেটা এক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে সে যেটা চূড়ান্ত হয়ে যায় এবং সেই সাথে তার মধ্যে শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। যেমন হঠাৎ করে তার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস দীর্ঘ হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, মাথা ঝিমঝিম করছে, মাথা চক্কর দিচ্ছে, গলায় আটকে যাচ্ছে, মনে হয় গলায় যেন কিছু আটকে গেছে, কথা বের হচ্ছে না, কানে ভোঁ ভোঁ করছে, পেটে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে সে পড়ে যাব, মনে হচ্ছে আশেপাশে সব কিছুই অবাস্তব, এবং সবচেয়ে বড় কথা তার মনে হয় যে তার নিজের ওপর কন্ট্রোল হারিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে সে মারা যাবে। তো প্যানিক অ্যাটাক এই জন্যই গুরুত্বপূর্ণ যে এই ধরনের রোগীরা আমাদের সাধারণত প্রথম অবস্থায় মনে করে যে অধিকাংশ ক্ষেত্রেই তারা হার্টের ডাক্তারের কাছে চলে যায় বা কার্ডিওলজিস্টের কাছে চলে যায় যে আমার মনে হয় আমি হার্ট অ্যাটাক করছি, আমার মনে হচ্ছে আমি মরে যাব। পরবর্তীতে কার্ডিওলজিস্ট যখন পরীক্ষা নিরীক্ষা করে ইসিজি ইকো বা আরও পরীক্ষা নিরীক্ষাটা ব্লাড প্রেশার মেপে দেখেন যে তার হার্ট সম্পূর্ণ ভালো আছে, তখন তিনি এটাকে আমাদের কাছে রেফার করেন এবং আমরা প্রায়শই ডায়াগনোসিস করি প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার কখন বলবো? যখন তার বারবার এই ধরনের প্যানিক অ্যাটাক হতে থাকবে এবং পরবর্তী এক মাসের মধ্যে সে এই ভয়ে থাকবে যে তার কখন প্যানিক অ্যাটাকটা হয়। এবং প্যানিক অ্যাটাকের রোগী খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা তারা বলে যে আমার মনে হয় ডাক্তার সাহেব এই বুঝি আমি মরেই যাব, আমার ওই সময় মনে হয়, ওই সময় আমার এত ভয় লাগে, মনে হয় যে আমি মরেই যাব। তো এই প্যানিক ডিসঅর্ডারের রোগীগুলা কি হয়? তারা ঘর থেকে বের হতে ভয় পায়, তারা সারাদিন ঘরের মধ্যে আবদ্ধ থাকে, মনে হয় বাইরে গেলে আমার প্যানিক অ্যাটাক হবে, তারা মসজিদে যেতে ভয় পায়, মসজিদে নামাজ পড়তে ভয় পায়, মনে হয় মানুষজনের সামনে থাকলে আমার প্যানিক অ্যাটাক হবে, তারা নিজেকে আবদ্ধ করে রাখে এবং দূরে থাকে, মনে হয় যে মানুষজনের মধ্যে গেলে বা বাইরে গেলে এই রোগটা বেড়ে যাবে। আমার একটা প্যানিক ডিসঅর্ডারের রোগী ছিল, সে এরকম অবস্থা হয়েছিল যে সে ঘর থেকে বের হয় না, অথচ যে ছেলেটা আগে প্রতিনিয়ত বাইরেই থাকত, আলহামদুলিল্লাহ সে চিকিৎসার পর সে আমার সাথে লেগেছিল দীর্ঘ প্রায় 2 বছর সময় লেগেছে তার সম্পূর্ণ ভালো হতে, কিন্তু আলহামদুলিল্লাহ সে এখন সম্পূর্ণ সুস্থ, সে এখন হাটে বাজারে মাঠে ঘাটে সব জায়গায় যাচ্ছে, সে এই প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক থেকে মুক্ত হতে পেরেছে। সো নিয়মিত চিকিৎসায় বা প্যানিক অ্যাটাক ডিসঅর্ডারের চিকিৎসায় প্যানিক কিন্তু ভালো হয়ে যায়। আমরা চিকিৎসাটা কিভাবে করি? প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসা আমরা করি তা রোগীকে আমরা ওষুধ দিই, পাশাপাশি কাউন্সেলিং করি, তার সিবিটি দিই, প্রম্প কার্ড একটা আছে সেটা আমরা ব্যবহার করতে বলি, সেই প্রম্প কার্ড। এছাড়া বাইরের দেশের আমাদের টেক্সট বইয়ের ভাষায় আরেকটা কথা আছে যে পেট বা কুকুর বা বিড়াল তার সঙ্গী তাকে সাথে নিয়ে বাইরে বের হতে। তো এই প্যানিক ডিসঅর্ডারের রোগীরা সাধারণত খুবই ভয় পায়, তারা তাদের মনে দুশ্চিন্তা থাকে, আমি কি আর কখনো ভালো হব না, আমি কি সারা জীবন এরকমই থাকব, আমার কি মনে হবে যে আমি মরেই যাব, আমি কি এই রোগ নিয়ে বাঁচতে হবে। তাকে প্রথমে আমরা আশ্বস্ত করি, না ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আপনার এই ভয় এবং এই ভয় থেকে যে সমস্ত সিমটম বা লক্ষণ দেখা দেয় সেগুলো
সব ঠিক হয়ে যাবে। আপনার প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক যখন বন্ধ হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এবং ইনশাল্লাহ একসময় সে সুস্থ হয়ে যায়। ধন্যবাদ। কারো যদি প্যানিক ডিসঅর্ডারের সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হন। ধন্যবাদ।